চন্দনা দি, আপনাকে তো প্রায় পশ্চিমবঙ্গের লোকই যারা ছাগল পালন করে সকলেই চেনে। আপনি তো ট্রেনিং করান, আপনি বলছেন 1 মাস ধরে ট্রেনিং করান, কেমনভাবে করান একটু যদি বিস্তারিত বলেন দর্শকদের। মানে ছাগল পালন করতে গেলে A to Z, যেটা মানে ছাগল পালনে সে মানে তার কোনো সমস্যা হবেই না, মানে কমার্শিয়াল হিসাবে করুক, সে 5-10টা ভাবে করুক, যেভাবে কি স্টেপে করান বা কেমন ভাবে করাচ্ছেন, প্রত্যেকটা রোগ ছাগলের যে মেন প্রত্যেকটা রোগ সম্বন্ধে মানে তার কমপ্লিট না করা পর্যন্ত আমি তার ক্লাস করানো বন্ধ করি না। মানে এক কথায় বলা যেতে পারে যত ধরনের সমস্যা কি কি বিষয় নিয়ে সে নিজেই প্রতিরোধ করে, যদি বলে দেন কি কি বিষয় নিয়ে করেন মানে ট্রেনিং গুলো, মানে জোর দেন কিসের উপর কিসের উপর? ছাগলের বিশেষ করে ফিড ম্যানেজমেন্ট, তারপরে ছাগলের ঘর, ছাগলের আমাদের বিশেষ করে বিজ্ঞানসম্মতভাবে ছাগল পালন করতে হবে, ঠিকঠাক ব্রিড সিলেক্ট করতে হবে, উল্টোপাল্টা ব্রিড করলে ও সে মানে প্রফিট হবে না, কারণ প্রোডাকশানটা আমাদের মেন, আমরা ছাগল দেখে কিন্তু আমরা ইনকাম পাবো না, প্রোডাকশান থেকেই আমরা ইনকাম পাবো, যত ধরনের ব্রিড থাকুক না কেন। যেমন মার্কেটে আমাদের ভারতের বর্ষের মধ্যে প্রচুর ব্রিড আছে। নন্দাদি, একজন মহিলা হয়ে কিভাবে ছাগল পালনের উদ্যোগ নিলেন এবং এলাকার মহিলাদের কিভাবে উদ্যোগ নিয়েছেন, সেই সব বিষয় নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করলাম। দিদির একটা কথা আমার খুব ভালো লাগলো, যে আমি হাতে ধরে শেখাবো, সে যদি না শিখতে চায় তাহলে শেখাতে পারবো না, কিন্তু হাতে ধরে শেখাবো, যতটা সম্ভব সেইভাবে তাকে শেখাবো। ছাগল সম্বন্ধে অনেক স্টুডেন্ট যারা ছিল পুরো নতুন, দেখলাম হাত কাঁপছে, যারা স্টুডেন্ট ছিল হাত কাঁপছে। তো দিদি অনেকগুলো কথা তাদেরকে শেখাচ্ছে, যে কথাগুলো একেবারে ছাগল পালনে একেবারে কিছু নতুন কিছু, সেগুলো হয়তো এর আগে এত ডিটেলসে কেউ বলেনি। দিদি, তোমার এখানে ট্রেনিং নিতে গেলে কি করতে হবে? অনলাইনে হোয়াটসঅ্যাপ করতে হবে, ফোন নাম্বার তো দেওয়াই থাকবে, হ্যাঁ, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করবে, কিভাবে করতে হবে মানে কিভাবে ক্লাস হবে সব ডিটেলস, হ্যাঁ, ফোনও করতে পারে, হোয়াটসঅ্যাপ করতে পারে, ফোন যদি না পায় সে হোয়াটসঅ্যাপ করবে। স্পেশালি তোমার ট্রেনিং এর বিষয়গুলো তো আমরা জানলাম, মানে তাদেরকে ডিটেলস বলা হবে। আমি অনেক সময় অনলাইনে তো অনেক সমস্যা হয়, তার জন্য প্র্যাকটিক্যালটা আমরা একটু, প্রত্যেক মাসেই প্র্যাকটিক্যাল হচ্ছে আমার ফার্মে, প্রত্যেক মাসে প্র্যাকটিক্যাল হচ্ছে। বলছি যে স্টুডেন্টদের কিভাবে শেখাচ্ছেন একটু যদি ডেমো আমাদেরকে দেখান, একদম ধরে ধরে ধরো দিদি। এবার তো আমরা প্র্যাকটিক্যালে দেখি কিভাবে স্টুডেন্টদের শেখাচ্ছেন। তারা শুনছি যে প্রত্যেক সপ্তাহে একবার করে আসে প্র্যাকটিক্যাল দেখতে, যদি একটু চলেন তো খুবই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ চল। অনেক সময় কি হয় আমাদের ছাগলের জ্বর আসলে, কিন্তু জ্বর কিন্তু আমরা জ্বর আসলে কি হয় জ্বরের ওষুধ দিই, কিন্তু অনেক সময় দেখা যায় জ্বর কিন্তু বন্ধ হয় না, তখন আমাদের কি করতে হয়, আমাদের যেরকম মানুষের কি হয়, মানুষের যেরকম টাইফয়েড, নিউমোনিয়া, তারপরে ডেঙ্গু, ম্যালেরিয়া এইরকম যখন হয় তখন কি হয় মানুষের, তখন কিন্তু জ্বরের মেডিসিন হাজার ভালো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হোক না কেন, কিন্তু জ্বর কিছুতেই সারে না, কিছুতেই জ্বর বন্ধ হয় না। সেই জন্য তাহলে কি করবে, মানে এগুলো এটা কি কারণে হয়, এটা হয় ব্লাড প্রোটোজোয়া, যেমন যে প্রোটোজোয়াটা, ওই প্রোটোজোয়াটা যদি ছাগলের শরীরে প্রবেশ করে তখনই জ্বর, কিছুতেই তুমি যতই ভালো অ্যান্টিবায়োটিক দাও না কেন জ্বর বন্ধ হবে না। সেটা হচ্ছে যেমন বাবেসিওসিস, তারপরে অ্যানাপ্লাজমা, তারপর ট্রিপেনোসোমিয়াসিস, এই ধরনের ব্লাড প্রোটোজোয়া যেটা ছাগলের শরীরের মধ্যে মানে রক্তে যদি প্রবেশ করে তখন জ্বর কিছুতেই যাবে না। তখন এই বিষয়গুলো ডিটেইলস জানার জন্য আপনার কাছে অবশ্যই আসতে হবে, কারণ এগুলো অনেকটা প্র্যাকটিসের উপর নির্ভর হয় এবং যারা ট্রেনিং নেবে ট্রেনিং এর পার্টগুলো আস্তে আস্তে বুঝিয়ে দেবেন, কারণ এরা তো সকলেই ট্রেনিং নিচ্ছে এবং অনলাইনে নিয়ে যায় এবং অফলাইনে আপনার এখানে এসেও ট্রেনিং নিচ্ছে, এখনো চলছে, এখনো চলছে। মানে মোটামুটি এক একটা স্টুডেন্টকে কতদিন ধরে শেখান? 1 মাস ধরে শেখানো হয়, তাও 1 মাস, হ্যাঁ 1 মাস ধরে শেখানো হয়, কারণ ছাগলের রোগ সম্বন্ধে অনেক কিছু জানার আছে, মানে সব জানতে গেলে এই সময় দিয়ে শিখতে হবে, মানে মেইনলি আপনি এই 3 দিন 5 দিন 1 সপ্তাহ শেখানো যাবে না, সম্ভব না, মানে বাড়ি গেল ভুলে গেল, মানে এই 1 মাস ধরে ক্লাস নিয়ে তাও ভুলে যাচ্ছে,
তা তিন দিন পাঁচ দিন এক সপ্তাহের ক্লাস নিয়ে কী করে কী করবে? অনেকে বলছে দিদি সামনাসামনি, আমি সামনাসামনিও তো সারাদিন ধরে বাড়িতে করাচ্ছি, সামনাসামনিও তো মানে যারা অনলাইন করছে, আবার যত আর বলছি মানে যত আর প্র্যাকটিক্যাল হচ্ছে বাড়িতে বা যদি জল জমে থাকে তার জন্য আমাদের তো জল বের করতে হবে পেট ফোলা কমানোর জন্য। তখন পেট ফোলা কমানোর জন্য জলটা আমরা বের করবো কি করে? পেট ফোলা কমানোর জন্য জল বের করতে গেলে আমাদের পাইপটা কতটা নিতে হবে, ছাগলটা যতটা সাইজ তার থেকে হাফ ফুট থেকে এক ফুটের কাছে একটু বেশি নিতে হবে, মানে যতটা সাইজ হাফ ফুট থেকে না এক ফুট, হাফ ফুট থেকে এক ফুটের কাছে নিতে হবে। এবার আমরা ছাগলের রুমিনে যেহেতু এটা রুমিনে ডাইরেক্ট পুষ করবো মুখ দিয়ে দেব, এবারে আমাদের পাইপটা কী পাইপ নিতে হবে সেটা তো সবার জানা আছে, লেখানো আছে যে কোন পাইপ বলে আমরা অনলাইনে বুক করবো। কত ইঞ্চি পাইপ এটা দিন? এটা কত ইঞ্চি? এক ইঞ্চি? যাদেরকে শেখানো হচ্ছে তাদেরকে বলা আছে কিভাবে কি পাইপ বলে এটা কিনবে। এই পাইপটা অনলাইনে পাওয়া যায় একদম, এটা অরিজিনাল, এই পাইপ থেকেই জল বের করা হবে। ঠিক রুমেনের বাঁ দিক, ছাগলের মুখটাও বাঁ দিক দিয়ে দিতে হবে, তার মানে ওই সাইড দিয়ে দিতে হবে। হাতটা গালের এখানটা রাখতে হবে, বুড়ো আঙুলটা ঠিক এই জায়গাটায় কোলটা রেখে পাইপ ঠিক এই সাইড দিয়ে একদম পুরো যেন এসব পাখির মধ্যে চলে যায়, যেন পাখিয়ার মধ্যে যেন না যায় পুরো ডায়রে। এইবার ঠিক এরম করে এরম হাচকা মারতে হবে, ঠিক চলে আসবে। মুখটা চেপে ধরতে হবে, এই যে নিচের মুখটা চেপে ধরে পাটার সাইজে বিভিন্ন কারণে ফলে, তাই এখানে টেস্ট করব কিভাবে ছাগলটা কেন খাচ্ছে না। দু সাইডে পেট ফোলে, অ্যাসিড হলেও পেট ফোলে, আবার ক্ষার হলেও পেট ফোলে, মানে ক্ষার জাতীয় খাবার খেলেও পেট ফোলে, আবার অ্যাসিড মানে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলেও পেট ফোলে। তা আমরা ছাগলে যখন পেট ফুলে থাকে অনেক সময় ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে কম হয়, কিন্তু এখন ইদানিং দেখছি ব্ল্যাক বেঙ্গলের প্রচুর পরিমাণে পেট ফোলার ইয়ে আসছে, দেখছি আমার কাছেও আসছে। মানে যদি তাড়াতাড়ি যদি ট্রিটমেন্ট না দেওয়া যায় কিন্তু ছাগলটা মারা যাবে। আর পেটটা ফুললে আমরা সাথে সাথে কী করব, আমি যদি না আমার জানা থাকে যে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেয়েছে না প্রোটিনযুক্ত খাবার খেয়েছে, এটা যদি জানা থাকে তাহলে টেস্ট করার দরকার নেই। কিন্তু যদি না জানা থাকে যে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেয়েছে কি প্রোটিনযুক্ত খাবার খেয়ে পেটটা ফুলে গেছে, কী কারণে পেটটা ফুলে গেছে সেটা আমরা জানবো কী করে? সেইটা জানার জন্য আমাদের এদের রুমেন থেকে জল বের করে সেটা টেস্ট করতে হবে পিএইচ টিপের মাধ্যমে। এইবারে তার পিএইচ লেভেল কি হাই না পিএইচ লেভেল কম, কি ক্ষার না অ্যাসিড কোনটা হয়েছে সেইটা জানার জন্য আমাদের পিএইচ টিপের মাধ্যমে সেটা টেস্ট করব। সেটা কি করে টেস্ট হয় সেটা আমি দেখাবো। এই ছাগলটা রুমেনটা কোথায় থাকে? এই বাঁ দিকে থাকে, আর সবসময় এই ত্রিকোণ মতো রুমেন, এই মানে ত্রিকোণ মতো, এই ত্রিকোণ মতো জায়গাটায় আমাদের মানে জলটা আমাদের ঠিক গ্যাস হয়ে গেলে অতিরিক্ত ফুলে গেলে তখন আমরা এই জায়গাটা নিয়ে ফোটাবো, ফুটে গ্যাস বের করবো। কিন্তু যখন আমি রুমেন থেকে জল বের করবো তখন একটু নিচ থেকে এই এখান থেকে, তখন আমি যখন জল বের করবো রুমেন থেকে জল বের করে কী করবো ওটা পিএইচ টিপের মাধ্যমে টেস্ট করবো, যাতে খার না অ্যাসিড এইটা জানার জন্য আমাদের এটা করতেই হবে। এই নিডিলের মুখটা, এটা 18 নম্বর নিডিল নেওয়া আছে, নিডিলের মুখটা সবসময় এইভাবে ধরবে, ধরে এই এইবারে জল বের করা হচ্ছে।
অল্প এই বার হয়েছে। এবার আমরা এটা কি করব? এইবার আমরা এটা কি করব? হ্যাঁ হ্যাঁ, এর অ্যাসিড না ক্ষার এইটা জানার জন্য পিএসটিপটা, এই পিএসটিপ এই এটা অনলাইনে পাওয়া যায়। উপরের দিকে, উপরের দিকে কি হয়, এটা উপরের দিকটা কি হয়, উপরের দিকটা অ্যাসিড না ক্ষার হচ্ছে, উপরের দিকটা কি হচ্ছে, অ্যাসিড হচ্ছে। ক্যামেরার দিকে ঘোরান, উপর বলতে এক ছয় এক দুই তিন চার পাঁচ, মানে এক দুই মানে এই যখন এক দুই তিন চার পাঁচ এই দিকে চলে আসবে তখন এটা অ্যাসিড হয়ে যাচ্ছে, ক্ষার মানে অ্যাসিড হয়ে যাচ্ছে। আর যখন উপরের দিকে যাচ্ছে বারো তেরো চোদ্দো নয়ের উপরের দিকে, মানে নর্মাল আমাদের ছয় সাত পিএইচ, ছয় সাত থেকে যখন আমাদের উপরের দিকে চলে যাচ্ছে তখন ওটা ক্ষার হয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে টেস্ট করব, এই যে জলটা রুমেন থেকে ডাইরেক্ট বের করলাম এটা টেস্ট করব, পিএইচ টিপের মাধ্যমে এটা টেস্ট করব কি এটা পুরো ভিজিয়ে দিতে হবে, এটা পুরো ভেজাতে হবে, ভিজিয়ে কি করতে হবে শুকাতে হবে, শুকালে এবার এর সাথে কার সাথে ম্যাচ করবে সেইটা আমরা দেখবো, দেখে বুঝে যাবো যে অ্যাসিড না খা। যদি না আমাদের জানা থাকে যে অ্যাসিড কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেয়েছে না প্রোটিনযুক্ত খাবার খেয়েছে, এইটা যদি আমাদের জানা থাকে আর কোনো সমস্যা হবে না, খুব ইজি হয়ে যাবে। ছাগলের পেট ফোলা তো সাথে সাথে আমরা ট্রিটমেন্ট দিয়ে দেবো। এবার অ্যাসিড হয়েছে, যদি আমরা ছাগলটা অ্যাসিডোসিস হয়ে গেছে তার খার হয়ে গেছে, সেই যদি ট্রিটমেন্ট দিই ছাগলটা আরও তো মারা যাবে। সেই জন্য আমরা নিখুঁতভাবে ছাগলটা যাতে ঠিকঠাক ট্রিটমেন্ট দিতে পারি এইভাবে এই যে ভিজিয়ে দেওয়া হয়েছে, এটা শুকিয়ে গেলে পুরো এই কালারের সাথে ম্যাচ করবে, যদি নর্মাল থাকে ছয় সাথে এসে ম্যাচ করবে। তাহলে এটা তারপরে এই কালারটা এই কানা দিয়ে যেরকম একটা সবুজ সবুজ মতো হচ্ছে ওই রকম হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কয় নম্বর হচ্ছে ম্যাচিং? তোমরা দেখো কোনটা কিছু নম্বরের দিকে একটু হালকা যেন মনে হচ্ছে, ছয় নম্বরের দিকে, ছয় নম্বর, ছয় সাথে মানে নরমাল আছে, নরমাল নরমাল আছে, এটা যেমন সুস্থ ছাগল ছিল, সুস্থ ছাগল। তো বেশিরভাগ ছাগল কিন্তু পেট ফুলেই মারা যায়, পেট ফুলে হামেশাই ছাগল মারা যাচ্ছে, পেট ফুলে মরবে না যদি এইটা আমার জানা থাকে, এই পিএইচ টিপের মাধ্যমে যদি ছাগল। একটু কালারটা দেখেন, আমরা তো সম্পূর্ণ কিভাবে বের করলেন কিভাবে কি করতে হয় সবকিছু দেখলাম। হ্যাঁ, তো এটা কার সঙ্গে ম্যাচিং হয়েছে সেটা বলেন। যখন এই ছয় সাত নরমাল, ছয় সাত নরমাল, যখন মানে ছয় সাতই হয়েছে নরমালি, হ্যাঁ, যখন উপরে যাচ্ছে তখন এই উপর বলছি রেড 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 কালার, হ্যাঁ, এই যখন এক দুই তিন এই দিকে চলে যাচ্ছে এই কালার যদি লাল হয়ে যেত এটা তাহলে এটা তাহলে অ্যাসিড, অ্যাসিডের কারণে ছাগলটা পেটটা ফুলে গেছে, তখন তাড়াতাড়ি অ্যাসিডের ট্রিটমেন্টটা দিতে হবে। আর যদি যদি এই সবুজ হয়ে যেত, এই সবুজ, হ্যাঁ যদি এই সবুজ হয়ে থাকতো এটা তাহলে এই পিএস টিপটা যদি সবুজ হয়ে থাকতো তাহলে খার, তখন ওর ট্রিটমেন্ট, তখন খারের ট্রিটমেন্ট করতে হবে ছাগলটা অ্যাসিড। এখন নরমাল তো এখন কোনো ট্রিটমেন্ট করতে না, নরমাল নরমালের জায়গায় কালারটা ম্যাচ করে আছে, সেই জন্য যখন এই অ্যাসিড খার এইটা বুঝতে পারে না কোন ট্রিটমেন্ট সব দিয়ে দিল, যে অ্যাসিড হয়েছে খারের ট্রিটমেন্ট দিয়ে দিল, খার হয়েছে খারের মানে অ্যাসিডের ট্রিটমেন্ট দিয়ে দিল, ছাগলটা মারা যাবে, পেট ফোলা ছাগল ঠিক হবে না। একটা পেট ফোলা ছাগল মরালিটি নেই আমার ফার্মে, মানে পেট ফুললেই যে প্রবলেম কি প্রবলেম সেটা তো বের করতে হবে, পুরো পুরো ডিটেইলস আবার ইয়ে থিওরি ক্লাস করানো হয় আর প্র্যাকটিক্যালি এসে আবার দেখানো হচ্ছে। দিদি এতক্ষণ তো আমরা ট্রেনিংটা সম্পূর্ণ দেখলাম, ট্রেনিং অনলাইনে করান এবং অফলাইনেও করাচ্ছেন, এছাড়াও আপনার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেন, যারা আপনার ফলোয়ার্স আপনাকে সবসময় ফলো করে এবং আপনার ট্রিটমেন্ট তারা ফলো করে, যারা বিশেষ করে প্রশিক্ষণ নিতে পারে না বা দেখা গেল দুই একটা ছাগল পুষতে গেলে আবার প্রয়োজন না, কিছু দরকার নেই, কিন্তু কোনো প্রয়োজন নেই, মূল্যবান টিপস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে মানে সিএন গোট কেয়ার ইউটিউব চ্যানেল আমি দেওয়ার চেষ্টা করি।